আচ্ছা, এবার আমরা পড়বো লেন্সের ক্ষমতা বা পাওয়ার অফ লেন্স। কোনো উত্তল বা অবতল লেন্স তার উপর আপতিত সমান্তরাল আলোকরশ্মির উচ্চকে কত পরিমাণে অভিসারী বা অপসারী রশ্মির উচ্চ পরিণত করতে পারে তাকেই বলা হয় লেন্সের ক্ষমতা, ঠিক আছে? এবং এটাকে আমরা পি দ্বারা চিহ্নিত করে থাকি। লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত কম হয় আপাতিত সমান্তরাল রশ্মিগুচ্ছকে লেন্সটি তত বেশি অভিসারী বা অপসারী করতে পারে। সুতরাং বলা যায় যে ফোকাস দৈর্ঘ্য কম হলে লেন্সের ক্ষমতা বেশি হয় এবং ফোকাস দৈর্ঘ্য বেশি হলে লেন্সের ক্ষমতা কম হয়। অর্থাৎ কোনো লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লেন্সের ক্ষমতা পি ওয়ালস টু এসআই পদ্ধতিতে আমরা লিখতে পারি 1/f এবং সিজিএস পদ্ধতিতে লিখতে পারি 100/f, ঠিক আছে? এসআই পদ্ধতিতে লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার, অর্থাৎ 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতাকে আমরা বলি হচ্ছে 1 ডায়াপ্টার, ঠিক আছে? উত্তল বা অভিসারী লেন্সের ক্ষমতাকে আমরা ধনাত্মক ধরে থাকি এবং অবতল বা অপসারী লেন্সের ক্ষমতাকে আমরা ঋণাত্মক ধরে থাকি। থ্যাংক ইউ।